হার্ট অ্যাটাক হয়ে গেল এরপরে কি করা উচিত? এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে বোঝানো যাক হার্ট অ্যাটাক হয়ে গেলে কি করা উচিত। মনে রাখেন হার্ট অ্যাটাক মানেটা কি, মানে হলো ব্লকেজ 100% হয়ে গেছে। কখন হলো ব্লকেজ? আগে ছিল 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 50-এর পরে ওর ব্লকেজের উপরে যে পর্দাটা সেটা ছিঁড়ে গেল, আর ছিঁড়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে কেমিক্যাল বেরোলো, আর কেমিক্যালটা যে রক্তটা ফ্লো করে যাচ্ছিলো সেটাকে ক্লট করে দিল, আর ক্লট করার সঙ্গে সঙ্গে ব্লকেজটা হয়ে গেছে 100 হওয়ার সঙ্গে সঙ্গে হার্টের একটা অংশ মারা যেতে পারে, আর সেটাকে বলে হার্ট অ্যাটাক। কী করে বুঝবেন হার্ট অ্যাটাক? সেই সময় বসে বসে ব্যথা হচ্ছে, হাঁটলে না, বসে বসে ব্যথা হচ্ছে, শুয়ে শুয়ে ব্যথা হচ্ছে, আর প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, আর তার সঙ্গে ভমিটিং হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বসে বসে শ্বাসকষ্ট, তার মানে হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। এখন ওটাকে কনফার্ম কী করে করবেন? কনফার্ম করতে হবে দুটো টেস্ট থেকে, একটা ইসিজি আর একটা হলো ট্রপটি বা ট্রপোনিন আই টেস্ট। এই দুটো থেকে যদি হার্ট অ্যাটাক কনফার্ম হয়, বা আপনি ধরে নিন হাসপাতাল পৌঁছালেন না, তার আগে এখন কি করা যেতে পারে ভাবতে হবে। প্রথম কাজ হলো আপনাকে চেষ্টা করা উচিত যাতে ওই ক্লটটা গলে যেতে পারে। তার জন্য আমরা বলি ডিসপ্রিন বা অ্যাসপিরিনের একটা ট্যাবলেট, আর একটা ক্লোপিডোগ্রেল ট্যাবলেট, আর একটা নাইট্রো স্প্রে দেওয়া যেতে পারে। এইটা দিলে হয়তো খুব ভালো লাক থাকলে ওই ক্লটটা সরে যেতে পারে। কিন্তু এরপরে আপনাকে যেটা করা উচিত সেটা হলো যত তাড়াতাড়ি, 1 ঘন্টা টাইম আছে, মনে রাখবেন ওই ক্লটটা 1 ঘন্টা পর্যন্ত যদি থেকে গেল তাহলে সেই পুরো এরিয়াটা মারা যাবে। এই জন্য ওই 1 ঘন্টার মধ্যে ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে। দেখুন আমাদের কান্ট্রিতে কী হয়, পেশেন্ট প্রথমে বলে না এটা হার্ট অ্যাটাক নেই, আমার মনে হচ্ছে গ্যাসের অসুখ আছে, তুমি আমাকে একটু কোকা কোলা দাও, আমি একটু একটু সোডা দাও, আমি একটু গ্যাসটা বার করে দিলে আমি ভালো হয়ে যাব। এই করতে করতে 1 ঘন্টা ওয়েস্ট করে নেয়। এই জন্য আমরা বলি হার্ট অ্যাটাকটা হবার পরে আপনি আর টাইম ওয়েস্ট করবেন না, ইমিডিয়েটলি কোনো হার্টের হাসপাতালে যেতে হবে। ওদের কাছে কিছু ইঞ্জেকশন আছে যেটা ক্লটটাকে গলিয়ে দেয়, এই গলাবার কাজটা যদি করে নিতে পারেন, আর যদি সেই সময় একটা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সেটা করে দেওয়া যায়, তাহলে হয়তো পেশেন্ট বেঁচে যেতে পারে বা ওই এরিয়াটা মারা পড়তে নাও পারে। এর জন্য যত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারা যায়। আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিজে, স্পেশালি আমেরিকা, ইংল্যান্ড, এরা কী করে রেখেছে, ওরা প্রতিটা জায়গায় অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রেখেছে। যদি হার্ট অ্যাটাক কারো হলো, ওর কাজ হলো প্রথমে সরকারি এমার্জেন্সি, যেটাতে আমেরিকাতে 911 ফোন করে দিলে ওরা 1-2 মিনিটের মধ্যে আপনার ওখানে একটা অ্যাম্বুলেন্স পৌঁছে দেবে। অ্যাম্বুলেন্স পেশেন্টকে নিল অ্যাম্বুলেন্সে, আর সঙ্গে সঙ্গে ইসিজি করে বুঝতে পারলো হার্ট অ্যাটাক আছে, ওকে সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে গেল। ওখানে কোনো রিলেটিভের দরকার নেই, ডাক্তার নিজেই অ্যাঞ্জিওপ্লাস্টি বা ওইটাকে খুলে দেবে ক্লটটাকে, আর এর জন্য টাইম 1/2 ঘন্টাও লাগলো না, 15 মিনিটের মধ্যে কাজ হয়ে গেল। কিন্তু আমাদের কান্ট্রিতে এরকম হতে পারে না। এর জন্য পেশেন্ট আমাকে একজন জিজ্ঞাসা করলো, স্যার তাহলে আপনি কী মনে করেন, আমি হাটের হাসপাতালের পাশের বিল্ডিংয়ে যদি আমি বাসা নিই তাহলে? আমরা তাহলে কী করবেন? বলে যেই হার্ট অ্যাটাক হবে আমি হাসপাতালে ঢুকে যাব। আমরা তার থেকে ভালো আপনি এক কাজ করুন, হাসপাতালে বেড নিয়ে রেখে দিন, ওখানে হার্ট অ্যাটাকটা হবে ভালো হবে। আর তার থেকে ভালো চান তাহলে আইসিইউতে হার্ট অ্যাটাক করুন, তাহলে বাস ওখানে সঙ্গে সঙ্গে ওরা ঠিক করে দেবে। আর তার থেকে ভালো চান হার্ট অ্যাটাক হতেই দেবেন না। কী করতে হবে হার্ট অ্যাটাক না হওয়ার জন্য? তার জন্য ব্লকেজটাকে বাড়ানো যাবে না, ব্লকেজটাকে রিভার্স করতে হবে। আর এই রিভার্সালের জন্য কী করতে হবে সেটা আমরা সাওলে ট্রিটমেন্ট করি। কীভাবে আপনি ব্লকেজকে বাড়াবেন না, রিভার্স করুন, তার মানে আজকের দিন থেকে খাবারটা চেঞ্জ করুন, জিরো অয়েলে আসুন, তার সঙ্গে অ্যানিমাল ফুড বাদ দিন, তার সঙ্গে প্রতিদিন ফল সবজি খান, আর ওয়াক করুন, এক্সারসাইজ করুন, স্ট্রেস ম্যানেজমেন্ট করুন, যোগা করুন, আর স্মোকিংটা ছেড়ে দিন, আর অ্যালকোহল ছেড়ে দিন, আর নিজের ওজনটাকে কম করুন। এগুলো যদি করেন তাহলে হার্ট অ্যাটাক কখনো হবে না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এমার্জেন্সিজ, এমার্জেন্সি না হয় তার বন্দোবস্ত করুন, ওটাই বেস্ট ট্রিটমেন্ট হার্ট অ্যাটাকের।